যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার যেন উলটপুরাণ। এতদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই আমরা জানতাম যে পড়ুয়াদের ধর্ণা, বিক্ষোভ কর্মসূচি এবং একাধিক বিষয়ে আন্দোলন। এবার তার উলটপুরাণ, কারণ এবারের ধর্ণায় বসেছেন স্বয়ং উপাচার্য। শুধুমাত্র তাই নয়, সহ উপাচার্য সহ একাধিক শীর্ষ আধিকারিক তারা বিক্ষোভে বসেছেন, ধর্ণায় বসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাই ফের একবার খবরের শিরোনামে, রাতভর অবস্থানে বসলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ, সহ উপাচার্য অমিতাভ ভট্টাচার্য, ডিন সুমিনয় ভট্টাচার্য, রেজিস্ট্রার শ্রেয়মঞ্জু বসু। কর্মসমিতির বৈঠক চলাকালীন অবস্থানে বসার সিদ্ধান্ত নেন তারা। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে র্যাগিংয়ে অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে না, একদল পড়ুয়াদের বিক্ষোভের জেরে অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, এবং তারপরে ধর্ণায় বসার সিদ্ধান্ত নেন তারা। আর এ বিষয়ে বিস্তারিত জানবো নিউজরুম থেকে। রয়েছেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, যেটা জানতে চাইবো, ঠিক কি কি কারণ তুলে ধরা হয়েছে এই ধর্ণার জন্য? দেখো, প্রথমেই বলতে হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইসি বৈঠক ছিল 26শে সেপ্টেম্বর, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই 26শে সেপ্টেম্বরের এক্সিকিউটিভ কমিটির যে মিটিং, কাউন্সিলের যে মিটিং, সেই কাউন্সিলের মিটিং প্রায় 12 ঘন্টা ধরে চলে, এবং সেই বৈঠক কিন্তু অসমাপ্ত ছিল। বেশ কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, এবং তার পরবর্তীতে ভিসি বুদ্ধদেব সাউ তিনি জানিয়েছিলেন যে এই বৈঠক আবারও পরে হবে। সেই মর্মে গতকাল ইসির বৈঠক ডাকা হয়, এবং সেই ইসির বৈঠকে বেশ কিছু পড়ুয়া তারা কিন্তু রীতিমতন 4 থেকে 5 ঘন্টা ধরে বিভিন্ন ইস্যুতে উপাচার্য, রেজিস্ট্রার সহ কর্মসমিতির যারা সদস্য, অর্থাৎ ইসির যারা সদস্য, তাদেরকে হেনস্থা করেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারই পাল্টা হিসাবে উপাচার্য বুদ্ধদেব সাউ সহ সহ উপাচার্য, ডিন অফ সায়েন্স, রেজিস্ট্রার স্নেহবঞ্জু বসু সহ ইসির যারা অন্যান্য সদস্য আছে, তারা সিদ্ধান্ত নেন যে তারাও সত্যাগ্রহ করবেন। এখানে বলতে হয়, রাজনীতির ক্ষেত্রে আমরা সত্যাগ্রহ আন্দোলন দেখেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একজন ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা তারা এই ধরনের সত্যাগ্রহ আন্দোলন করবেন এবং ধর্ণায় বসবেন, এই কিন্তু প্রথম দৃশ্য পশ্চিমবঙ্গের বুকে। এবং যাদবপুরের মতন একটি ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়, যেখানে কমাস আগেই স্বপ্নদীপ কুণ্ডুর যে স্বপ্ন নিভে গেছিল, সেই স্বপ্নর দেখানো পথেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে। এবং এক্ষেত্রেও বেশ কিছু ছাত্রছাত্রীর আপত্তি আছে, এত সংখ্যক সিসিটিভি যাদবপুরকে ক্লিন করার চেষ্টা করছেন বুদ্ধদেব সাউ, কিন্তু তাকে প্রতি পদে কিন্তু একটা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এবং যেভাবে তাকে এবং টোটাল ইসির সদস্যদের এই বৈঠকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যে কথাবার্তা, যে স্লোগান শাউটিং করা হয়েছে, তাতে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন এক ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ে এগুলো ঠিক মানায় না। এবং সেই জায়গায় দাঁড়িয়েই ইসি বৈঠক কার্যত ভেস্তে যায়, এবং তারপরে কিন্তু পাল্টা ধর্ণায় বসার সিদ্ধান্ত নেন যাদবপুরের ভিসি সহ ইসির সদস্যরা। এবং সেই ধর্ণা চলছে, এবং তাদের বক্তব্য যে উপরতলার নজর কাটতেই তারা এই অ্যাটেনশন পেতেই, দৃষ্টি আকর্ষণ করতেই তারা এই আন্দোলন করছেন, অর্থাৎ যাদবপুরকে ঘিরে একটা অচলাবস্থা, সেই অচলাবস্থা বারবার জারি থাকছে। জুইতা, সেক্ষেত্রে একটা প্রশ্ন বারবারই উঠছে বুদ্ধদেব, যে এত কিছু ঘটে গেল, এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হলো, তা সত্ত্বেও শৃঙ্খলা আসছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একদমই তুমি সঠিক জায়গায় ধরেছো। আমি আবারও বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে রাজনীতির বিভিন্ন রং, বিশেষত অতি বামদের অতি উৎসাহ একদম, বা অতি বামদের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু কার্যত বারংবার এই যাদবপুরকে কলঙ্কিত করছে। এবং যাদবপুরের অন্যান্য যে স্টুডেন্টদের ইউনিট রয়েছে, এই ইউনিটকে অবিলম্বে কিন্তু বলা যেতে পারে, এই ইউনিটকে অবিলম্বে একটা কন্ট্রোলের মধ্যে আনতে হবে। কোথাও সেই রাজনৈতিক সংগঠনগুলি নিজেদের দাবি দাবা পূরণ না হলেই ইউনিভার্সিটির ভেতরে একটা অচল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। এবং সেই সঙ্গেই যাদবপুরের ভিসি সহ যারা আধিকারিক রয়েছেন, তাদেরকেও কিন্তু একটা, তাদেরকেও অপমান করতে ছাড়া হচ্ছে না।
হেনস্থা করতে ছাড়া হচ্ছে না এবং সেই বিষয়কেই বারবার তুলে ধরেছেন ভিসি কিংবা অন্যান্য আধিকারিকরা। বলছে ছাত্ররা যে ভাষায় অপমান করছে, যেভাবে হেনস্থা করছে একজন শিক্ষকের প্রতি পক্ষে বা একজন অধ্যাপকের পক্ষে, সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে যাদবপুর কি পড়াশুনোর জায়গা হচ্ছে নাকি এই আন্দোলনের জায়গা হচ্ছে? কড়া হাতে, আবারও বলছি, যাদবপুরকে কড়া হাতে দমন না করতে পারলে, এই সমস্ত দুষ্ট চক্র ভাঙতে না পারলে, যাদবপুরের কিন্তু আগামী দিনের অবস্থা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যে মান যাদবপুরের রয়েছে সেই মান কিন্তু পড়তে থাকবে। জুইতা, বেশ ধন্যবাদ বুদ্ধদেব। যাদবপুর বিশ্ববিদ্যালয় কয়েক মাস আগেই কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে এবং তারপরে কিন্তু আবারও ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা দেখা যাচ্ছে একেবারেই উলটপুরান ঘটনা। এতদিন অবস্থান বিক্ষোভ মানেই পড়ুয়াদের কথাই কিন্তু মাথায় আসতো, এবার বিক্ষোভ দেখাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকরা। রাত ভোর অবস্থান বসছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ, সহ উপাচার্য অমিতাভ ভট্টাচার্য, ডিন সুবিনয় ভট্টাচার্য, রেজিস্ট্রার স্নেহমঞ্জ বসু। কর্মসমিতির বৈঠক চলাকালীন অবস্থানে বসার সিদ্ধান্ত নেন তারা এবং প্রথম বর্ষে পড়ুয়ার মৃত্যুতে র্যাগিংয়ে অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে না এমনটা অভিযোগ উঠছে। একদল পড়ুয়ার বিক্ষোভের জেরেই অভিযুক্তরা রেহাই পাচ্ছেন এমনও অভিযোগ উঠে আসছে। পড়ুয়াদের এই ভূমিকার বিরোধিতা করে রাতভর অবস্থানে বসেন তারা।